গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। রোজ এভাবেই ব্লগটা শুরু করি, আজও এভাবেই ব্লগটাকে শুরু করলাম। তবে আজ আমার ডেইলি লাইফের সাথে আমি বলবো আমার নিজের কিছু কথা। আমি দেবলীনা, আমার পিতৃসূত্রে পদবী পাল আর বিবাহ সূত্রে পদবী চৌধুরী, তাই আমার এখনকার পুরো নাম দেবলীনা পাল চৌধুরী। একটি মেয়ে হয়ে বুঝেছি মেয়েদের জীবন কতটা পরিবর্তনশীল। তার ওপর তো আছে আমাদের সমাজ, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় মেয়ে তুমি কতটা অসহায়। নিজের কিছু কথা বলবো, তো চলো বন্ধুরা শুরু করি। আমি মা বাবার একমাত্র মেয়ে, কিন্তু একমাত্র বলে মা বাবা কখনোই আতুপুতু করে বড় করেনি। একটা ছেলে বাড়ির যে সমস্ত কাজ করে আমাকে আমার মা সেই সমস্ত কাজ করাতো আমার মাধ্যমিকের পর। উদাহরণস্বরূপ বাজার করা, ইলেকট্রিক বিল জমা দেওয়া, ব্যাংক, মিউনিসিপ্যালিটির যাবতীয় কাজ ইত্যাদি। ছোট থেকেই আমার জেদ ছিল প্রবল, তবে সেটা কখনোই অযৌক্তিক নয়। এসবের মধ্যে দিয়ে আমি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে কলেজে প্রবেশ করি, আর তখনই একটা অদ্ভুত জেদ আমার মাথা চাড়া দিয়ে উঠল। সেই মতো শুরুও করলাম টিউশন পড়ানো, কিন্তু সবসময় আমার পক্ষে হয়ে উঠল না যে আমি সবটা দিতে পারবো। সেরকম টিউশন পড়ানোটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তখন, কারণ আমি নিজে তখন পড়াশোনায় ব্যস্ত। সবটা মিলিয়ে শেষ হলো আমার কলেজ। কলেজে 2 বছর পর ঠিক হলো আমার বিয়ে, 3 বছরের মাথায় হলো আমার বিয়ে, অর্থাৎ 24 নভেম্বর 2019 আমার বিয়ে ঠিক হয়, 25 নভেম্বর 2020 আমার বিয়ে হয়। আজ আমি তোমাদের সাথে বিয়ের আগে এবং পরে কিছু ফটো শেয়ার করব। পর আসে অনেক দায়িত্ব, যেগুলো নিয়ে বিয়ের আগে কখনো হয়তো ভাবিনি। আসল কথাটা হলো, মেয়েরা যখন বাবার বাড়িতে থাকে তখন বোধহয় তাদের কোনো অন্যায় বোধ কাজ করে না। মা যখন কোনো কাজের কথা বলে তখন অনায়াসেই বলে দেওয়া যেত, ধুর এখন টাইম নেই, ইচ্ছে করছে না, সবসময় এত কাজ করিও না তো, এখন পারবো না। তখন এটা কখনো মনেই হতো না যে মায়ের একা কাজটা করতে কতটা কষ্ট হতে পারে। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে আসি তখন বুঝতে পারি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি, এই দুটো শুধুমাত্র কথায় পার্থক্য নয়, দুটো বাড়িও একটা মেয়েকে কতটা পরিবর্তন করে দিতে পারে শুধুমাত্র একটা মুহূর্তে আর একটা দিনের মধ্যে। শ্বশুর শাশুড়ি ভালো হওয়া সত্ত্বেও শাশুড়ির সাথে সেই ব্যবহারগুলো কখনোই আসবে না যেগুলো অনায়াসেই মার সাথে করা যেত।
কারণ এখন নিজের মধ্যে ওই অন্যায় বোধটা জেগে উঠেছে যে আমি বসে থাকবো, শাশুড়ি মা একা একা করবে, এটা বোধহয় ভালো দেখায় না। এই কথাগুলো আজ বললাম বলে কেউ এটা ভেবো না যে আমার শ্বশুর শাশুড়ি মানে আমার মামনি পাপার সাথে সম্পর্ক ভালো নয়। তারা আমাকে যথেষ্ট ভালোবাসে আর আমিও তাদের যথেষ্ট ভালোবাসি এবং সম্মান করি। তবে বর্তমানে সবাইকে ছেড়ে বরের কর্মসূত্রে আমরা আছি ব্যাঙ্গালোরে, তাই তোমরা আমার ব্লগ ব্যাঙ্গালোর থেকেই দেখতে পাও। আজ আর কথা বাড়াচ্ছি না, কারণ তাহলে এ কথা শেষ হওয়ার নয়। এবার শেষ করার পালা, কালকে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজকের মতো টাটা, গুড নাইট।